প্রচণ্ড গরমে নাভিশ্বাস সারা দেশে। আবহাওয়া অফিসের জারি করা হিট অ্যালার্টের দ্বিতীয় দিন আজ। এখন পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা নওগাঁয় 37.3°C। বিস্তারিত জানাতে শহরের মুক্তির মোড়ে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। টানা সপ্তাহ ধরেই কিন্তু এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে মাঝারি যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত করেছে এবং সকাল 10টার পর থেকেই তরতর করে কিন্তু রোদের যে তীব্রতা তা বাড়ছে এবং গত 2-3 দিন ধরে তাপমাত্রা কিন্তু 38-39 ঘরে এবং 40 ঘরেও কিন্তু এখানে ঠেকছে এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে বয়ে যাওয়া তাপমাত্রা। ফলে একদিকে যেমন জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে, অন্যদিকে কিন্তু হঠাৎ করে এরকম একটু তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে রোগবালাইয়ের প্রকোপটাও কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর মাঝে কিন্তু আবার তীব্র লোডশেডিং হচ্ছে এবং ঘন ঘন এই লোডশেডিংয়ের কারণে যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন তারা একদিকে যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, বাসা বাড়িতে যারা থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই লোডশেডিংয়ের একটা বাড়তি যন্ত্রণা কিন্তু এই মুহূর্তে অনুভব করতে হচ্ছে। এবং বরেন্দ্র জনপদের উপর দিয়ে এই মুহূর্তে এই তাপপ্রবাহ জনজীবনের পাশাপাশি কিন্তু এই নিচু স্তর পানির যে স্তর এটা নেমে যাওয়ার কারণে কিন্তু সেচ জমিতে দিতে পারছে না অনেকে, এই দিকে একটা বাড়তি কৃষকের কিন্তু আমরা দুর্ভোগ আমরা লক্ষ্য করছিলাম। তবে গত কয়েকদিনের এই আবহাওয়া কিন্তু আরও 2-4 দিন অব্যাহত থাকবে এমন চিত্র কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই আবহাওয়া সহসাই নিচে না নামলে কিন্তু দুর্ভোগের যে মাত্রা তাও কিন্তু অতিরিক্ত বাড়বে এমন কথা কিন্তু বলা হয়েছে। এবং আমরা লক্ষ্য করছিলাম এই জনপদের উপর দিয়ে সবসময় কিন্তু তাপমাত্রার যে পারদ তা কিন্তু মৌসুমের প্রথম থেকেই বাড়তি দিকে এবার আমরা দেখছিলাম এবং একদিকে শীতের ধকল যেমন বিগত মৌসুমে বেশি ছিল এবার কিন্তু গরমের মাত্রাটাও কিন্তু 38-39-40 ঘরে গত 1 সপ্তাহে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এই জনপদে বেড়েছে এবং এই বাড়তি তাপমাত্রাটা কিন্তু অনেকে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ যারা পথে ঘাটে বেরোচ্ছেন দুপুরের পর তারা কিন্তু অনেকটা হাঁপিয়ে উঠছেন এবং কাজের সন্ধানে যে লোকজন আসছেন তারা কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছেন এবং কাজকর্মে কিছুটা স্থবিরতা নেমে এসেছে, রোগ বালাই বেড়েছে, জীবনযাত্রার উপর প্রভাব ফেলেছে। এই তাপপ্রবাহে সব মিলে কিন্তু একটা বিপর্যস্ত অবস্থা কিন্তু এই মুহূর্তে এই তাপপ্রবাহ এই জনপদের উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে চলছে। তো এই ছিল নওগাঁর সার্বিক আবহাওয়ার খোঁজখবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।